আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাসিব মান্টান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো দেশের সব উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী বিএনপি অন্ধ বলেই কিছু দেখতে পায় না মন্তব্য যুক্তরাষ্ট্র সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যে আবারও নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপান ও যুক্তরাষ্ট্রের নিন্দা এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যক্তি উদ্যোগে বিরল প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণ সবুজ বাংলা গড়তে এই প্রচেষ্টা অনুকরণীয় মন্তব্য কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান বসত ঘরে লাগাও আনো আসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন চ্যানেল আই ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে দেশের যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে বিএনপি অন্ধ বলেই এসব দেখতে পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরও বলেন বাংলাদেশের মানুষ আর পিছিয়ে থাকবে না জাতির পিতার দেখানো পথেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সরকার রিপোর্ট করছেন সাদি মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল তারা এ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ শুরু করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তার আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতি হিসেবে আমাদের যে একটি স্বকীয়তা সেটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে সক্ষম হই যেটা সম্পূর্ণভাবেই একেবারে নির্বাসিত ছিল এমন একটা সময় বাংলাদেশের জীবনে যায় মুক্তিযুদ্ধ করেছে এই কথাটা বলতেও সাহস পেত না এবার সেটা হয়েছিল কেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতা এসেছিল তারাই এই পরিবেশটা সৃষ্টি করেছিল এবং এদের ধারণা ছিল জীবনে আর কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আসবে না বা এদেশের মানুষ আর ইতিহাস জানতে পারবে না কিন্তু সত্যকে কখনোই মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না আজকে তা প্রমাণিত সত্য বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দণ্ডপ্রাপ্ত আসামির দলকে এদেশের মানুষ আর কখনো ক্ষমতায় আসতে দেবে না আর আওয়ামী লীগ ক্ষমতা আসলেই দেশের অর্থনীতির উন্নতি হয় আজকে আমরা যখন শুনি আমি দেখি বিএনপি নেতারা একটানা বক্তৃতা দিয়ে যাচ্ছে দেশটাকে নাকি আমরা খোকলা বানিয়ে দিয়েছি দেশটা নাকি শেষ করে দিয়েছি দেশ নাকি ধ্বংস হয়ে গেছে এখন কথাটা হচ্ছে চোখ থাকতে কেউ অন্ধ হলে তাকে তো কিছু দেখানো যায় না কিছুই করি নাই কিন্তু সেই আমাদের যে বেসরকারি খাতে টেলিভিশন সেটাও ব্যবহার করছে ওই আমাদের দেওয়া ডিজিটাল বাংলাদেশ সেটাও ব্যবহার করছে আর তারপরে বলছে আমরা কিছুই করি নাই বাংলাদেশের জনগণকে বিএনপি চেয়েছিল ভিক্ষুকে জাতিতে পরিণত করতে কেন খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলে পরে এদের যারা ওই খাদ্য নিয়ে ব্যবসা করে পয়সা কামায় আর গরিবের মুখে গ্রাস নিয়ে লুটে খায় সেটা খেতে পারবে না সেটাই ছিল আসল কথা কোনো মানুষ অন্ন কষ্ট পাবে না গৃহহীন থাকবে না শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে না প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে উন্নত করব যেটা ডিজিটাল বাংলাদেশ করেছি 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে সরকার এ সময় যেন কেউ দুর্নীতি আর কালোবাজারি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকারী প্রযোজককে ধর্ষণের অভিযোগকারী রহমত উল্লাহকে ভুয়া প্রযোজক বলে দাবি করেছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ওই প্রযোজকের বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগ দায়ের শেষে ঢালির সুপারস্টার শাকিব বলেন তার জনপ্রিয়তা নষ্ট করতেই শত্রুপক্ষ এমন অভিযোগ আনছে অভিযোগ আমলে নিয়ে দ্রুত তদন্তের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ শহীদুল্লাহ রাজুর রিপোর্ট সম্প্রতি শাকিব খানের নামে
মানহানি, ধর্ষণ, সিনেমার শিডিউল ফাঁসানো সহ বেশ কিছু অভিযোগ করেন রহমতুল্লাহ নামে একজন প্রযোজক। ওই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতে রোববার বিকেল 3:30 দিকে মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান সাকিব খান। সেখানে প্রায় 4 ঘন্টা ধরে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি। ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাকিব খান বলেন, সাধারণ নাগরিক হিসেবেও থানায় মামলা করতে পারেননি তিনি। যে 2016 সাল থেকে আজ পর্যন্ত এই ছবির প্রযোজনা সংস্থার নাম ভার্টেক্স মিডিয়া এবং তার কর্ণধার হচ্ছে আরেকজন জানে আলম সাহেব। এ কোনো প্রযোজকই না, তার সাথে আমাদের কোনো ডিলই নেই, আমার আমার ডাইরেক্টর আমার কারোর সাথেই কোনো ডিল নেই। আমি জাস্ট বলছি, এত বছর পর এই যে প্রতারক যে অভিযোগটা নিয়ে আসলেন, যে অভিযোগের এই যে প্রোপাগান্ডাগুলো ছড়ালেন, আমি আমার লিগ্যাল টিমের সাথে কথা বলেছি, আমি এখানকার লিগ্যাল টিমের সাথে কথা বলেছি, আমি অস্ট্রেলিয়ায় আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি, আমার ডিরেক্টরের সাথে কথা বলেছি, সেখানেও আমার একটা লিগ্যাল টিম আছে, তাদের সাথে কথা বলেছি, এবং সমস্ত কিন্তু আমার মতো একজন মানুষ যখন আপনাদের সাথে কথা বলবো, যখন একটা আইনি ব্যবস্থা নিতে যাব, যে কারো এই এই ধরনের প্রতারণার বিরুদ্ধে, প্রতারকের বিরুদ্ধে, আমি অবশ্যই সমস্ত এভিডেন্স কালেক্ট করে, সমস্ত কিছু কালেক্ট করে আমার লিগ্যাল টিম মুভ করবে। কালকে যখন থানা এই যে গড়িবসিটা করলো, গতকাল রাতে মামলাটা নিল না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও যে থানায় গিয়ে একটা মামলা করতে পারবো না, এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সাকিব খানের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রযোজক না, বাট সে প্রযোজক নাম দিয়ে সাকিব খানের বিরুদ্ধে অনেক আজেবাজে কথা বলেছেন, প্রভাকাণ্ডা ছড়িয়েছেন। তা আমি বলছি, ঠিক আছে, আপনি একটা আবেদন দিয়ে যান, আবেদনটা আমরা তদন্ত করি, তদন্ত করে আমরা দেখি এটা সত্যতা আছে কিনা, সত্যতা থাকলে আমরা আইনগত ব্যবস্থা নিব। শনিবার রাতে রহমতুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন সাকিব খান। মামলাটি গ্রহণ না করে সাকিবকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় গুলশান থানা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলার সময় আবারও উপদ্বীপের পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে নর্থ কোরিয়া। সম্প্রতি নর্থ কোরিয়ার দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে সাউথ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র। এর আগে বৃহস্পতিবার কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সমুদ্রে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট একটি শীর্ষ সম্মেলনের জন্য টোকিও যাওয়ার কয়েক ঘন্টা আগে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। প্রকৃতির এক অনন্য নিদর্শন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুর্গম সুখবিলাস গ্রাম। ব্যক্তি উদ্যোগে বনায়ন ছাড়াও বিরল প্রজাতির নানা উদ্ভিদ ও বন্যপ্রাণীর প্রজনন এবং সংরক্ষণের প্রচেষ্টা চলছে এখানে। গড়ে তোলা হয়েছে মাছের খামার, কেঁচো সার উৎপাদন এবং বায়োগ্যাস প্রকল্প। সবুজ বাংলা করতে এমন প্রচেষ্টা অনুকরণীয় বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আবুল কাশিমের ক্যামেরায় আলিম আল রাজির রিপোর্ট। রাঙ্গুনিয়া থেকে সর্বদক্ষিণে প্রায় 15 কিলোমিটার দূরে পদুয়ানিয়ান। এখানে দুর্গম সুখবিলাস গ্রাম। আঠারোশো শতকে চাকমা রাজা সুখদেব রায় রাজধানী গড়েন এই গ্রামে। নান্দনিক সৌন্দর্যে যেন সুখেরই বিলাস। বৈচিত্র্যময় গাছে পাখির কলকাকলিত মুখর পুরো এলাকা। পাহাড়ের কোলে সবুজ বনায়ন সৌন্দর্য আরো বাড়িয়েছে। রয়েছে নানা ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছ। আর এতে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি হচ্ছে গলের প্রজনন ও সংরক্ষণ। মনে করো যদি উড়োতে যদি গায়াল নোয়ালি বাদি, একদিন, দুই দিন, তিন দিন, সাত দিন, সাত দিন, দশ দিন, বিশ দিন বাদ হইলে তো এইটা লইম পরে, তারপরে অনেক গায়াল থাকে এই পাহাড়ে। আমাদের এখানে টংগরু আছে,
তারপরে এই দুই প্রকারের গয়াল আছে, একটাকে হাতি গয়াল বলে আর একটাকে দেশীয় গয়াল বলে। অনেকগুলো বন্য প্রাণী যেভাবে মানে পাচারকারী থেকে উনি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অনেকবার অভয়ারণ্যের মধ্যে মুক্ত করেছে। খামারের পাশেই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে, রয়েছে কেঁচোসার প্ল্যান্টও। 2008 সালে গ্রামটিতে প্রকৃতি সংরক্ষণের উদ্যোগ নেন প্রকৃতিপ্রেমী এরশাদ মাহমুদ। 15 বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। অসচেতন মানুষের কারণে জীব বৈচিত্র্য হারিয়ে গিয়েছে, সব সময় চেষ্টা করে যাচ্ছি প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে। প্রকৃতি আমাদের এখানে যতটুকু আছে, যেভাবে সাজানো আছে ওখানে, এটা যাতে আরও সমৃদ্ধ হয় সেই হিসাবে যেখানে যা করা দরকার সেখানে সেটা করার চেষ্টা করছি, করব এবং সবার সহযোগিতার আশা করছি। প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক বলছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এখানে কনজারভেশন হচ্ছে ব্যক্তি উদ্যোগে, গাছ লাগিয়েছেন নানা ধরনের গাছ, এখানে নানা ধরনের প্রাণীও আছে। এরশাদ মাহমুদের যেই প্রচেষ্টায় এইখানে এই নেচারকে ভালো রাখার, এটা যদি আমরা সারা বাংলাদেশে একটু একটু করে যদি কেউ আমরা করি, তাহলেই কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আমাদের কিন্তু প্রকৃতিকে রক্ষা করেই সব করতে হবে, আমাদের অস্তিত্ব ভুলে না যেই সেটা কিন্তু মনে রাখতে হবে। তাই এই ধরনের প্রচেষ্টা যত বেশি আমরা বাংলাদেশের চারিদিকে করতে পারবো, অল্প হলেও আমাদের জন্য সেটা কিন্তু খুবই সুফল বয়ে আনবে, এবং সেটাই করা উচিত আমাদের, এবং আমাদের সবার এগিয়ে আসা উচিত এ ব্যাপারে। গ্রামের পাশেই মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে সুখবিলাস মুক্তিযোদ্ধা পার্ক। এর লেকে রয়েছে নানা প্রজাতির মাছ। প্রকৃতিকে ধারণ করে বিপন্ন প্রজাতির নানা উদ্ভিদ ও বন্যপ্রাণীর সংরক্ষণ প্রজননের কার্যক্রম চলছে এই সুখবিলাস গ্রামে। সংশ্লিষ্টরা বলছেন যদি এই কার্যক্রম আরও ব্যাপক পরিসরে করা যায় তাহলে রক্ষা হবে পরিবেশ প্রকৃতি এবং সমৃদ্ধ হবে জীব বৈচিত্র্য। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে স্বাধীনতার 52 গর্ব গৌরব আর মুক্তি সংগ্রামের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে মুজিব বাহিনী। মুজিব বাহিনী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে 12 পর্ব। মুজিব বাহিনীর প্রতিটি ব্যাচের ট্রেনিং শেষে থাকত যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সার্বিক দিক নির্দেশনামূলক আলোচনা পর্ব। সেই পর্বে একটি ব্যাচের সব সদস্যকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া হতো, তারপর শুরু হতো আলোচনা ও দিক নির্দেশনা। মুজিব বাহিনীর সদস্যদের কেবল শত্রু মোকাবেলার মন্ত্রই শেখানো হতো না, নির্দেশনা দেওয়া হতো বাংলাদেশ স্বাধীন হলে পরবর্তী পরিস্থিতিতে করণীয় নিয়েও। দেরাদুনের মিলিটারি একাডেমি থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর মুজিব বাহিনীর সদস্যদের কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হতো বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। বেশিরভাগ সময়ই তাদেরকে নিয়ে আসা হতো আগরতলায়। ট্রেনিং শেষ করা মুজিব বাহিনীর সদস্যদের এনে রাখা হতো সীমান্তবর্তী যুব ক্যাম্পে। তারপর সেখান থেকে নেতৃত্ব বাছাই করে সদস্যদের বেশ কয়েকটি ভাগে ভাগ করা হতো। এরপর যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলা বারুদ, নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হতো তাদের। যুদ্ধের সরঞ্জাম নিয়ে মুজিব বাহিনীর সদস্যরা প্রবেশ করতেন প্রিয় মাতৃভূমিতে। আগামী পর্বে থাকবে প্রিয় মাতৃভূমিতে কীভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে মুজিব বাহিনী, সেই গল্প। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাত অটোস লিমিটেড বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ।
ভোলার তাজউদ্দিন উপজেলায় মেঘনা নদীর পারে ব্যতিক্রমী জেলে উৎসব হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলে ও জেলে পরিবারের 10,000 সদস্য নিয়ে উৎসবের আয়োজন করা হয়। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে শিবিতা মাহমুদের রিপোর্ট। মাছ ধরা বন্ধ থাকায় এই সময়টি জেলেদের আলসেমিতে কাটে। জেলে উৎসব তাদের জন্য আনন্দের বার্তা বয়ে আনে, কেউ বা নৌকা নিয়ে, আবার অনেকে পায়ে হেঁটে উৎসবে যোগ দেন। উৎসবের আয়োজন অংশগ্রহণকারী জেলেদের মনের খোরাক জুগিয়েছে। আজকের এই জেলে উৎসবের পরিপূর্ণতা পেয়েছে জাতির পিতার জন্মদিনে। আমি জেলে পরিবারদের যে এতটুকু আনন্দ দিতে পেরেছি আজকের এই জাতির পিতার জন্মদিনে, এই জেলে পরিবারদের এই আনন্দ আমাকে উৎসাহিত করেছে। উৎসবে কাবাডি, ঘুড়ি ওড়ানো, দড়ি লাফ সহ নানা গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলার আয়োজন করেন উদ্যোক্তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফাইটার নামে পরিচিত আচিল মুরগি ও ময়ূরের গবেষণা খামার করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদ। দুর্লভ প্রজাতির আচিল মোরগ ও ময়ূরের পাশাপাশি বন মোরগেরও বংশবিস্তারেরও কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। দিনাজপুর থেকে শাহ আলম শাহের ভান্ডার তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আলিম আল রাজি। একসময় গ্রাম বাংলায় মোরগ লড়াই অত্যন্ত জনপ্রিয় ছিল। এ লড়াইয়ে অংশ নিত আচিল মুরগি। বর্তমানে হুমকির মুখে মুরগির এ প্রজাতিটি। তবে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদ প্রজাতিটি নিয়ে গবেষণা করছে। মুরগি দেখেছি, ময়ূর দেখেছি, আমার অনেক ভালো লাগছে। এখানকার খামারটা বেশ ভালো। ময়ূর দেখলাম, বেশ কিছু প্রজাতির টার্কি টাইপের মুরগি দেখলাম। আমার ইচ্ছা আছে এরকম একটা খামার দেওয়ার। লম্বা পা, তীক্ষ্ণ চোখ, কম পালক আর তেজি স্বভাবের হলেও এরা প্রভুভক্ত। দুর্লভ প্রজাতির আছিল মোরগ লড়াইয়ের জন্য এরা সেরা। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমাল ব্রিডিং বিভাগের তত্ত্বাবধানে চলছে আচিল মুরগি, বন মোরগ ও ময়ূরের গবেষণা। এটা সাধারণত আসলে কক ফাইটার নামে পরিচিত, হুমকির মুখে আছে এই স্পিসিসটি। তো আমরা চেষ্টা করছি এটি লাইভ কনজারভেশন এবং জেনেটিক কনজারভেশন করার জন্য। তো যদি এটাকে আমরা কনজার্ভ করতে পারি, তাহলে এটি বাংলাদেশের যে একটি ঐতিহ্যবাহী একটা বার্ড, সেটি আমরা রিকগনাইজ করতে পারব। শিক্ষা, তারপর গবেষণা এবং ব্যক্তি পর্যায়ে যারা আসলে কাজ করবেন এগুলো নিয়ে তাদের এনকারেজ করার জন্য আমরা মনে করি যে এটা একটা বিশাল একটা লাভজনক একটা বিজনেস হতে পারে, লাভজনক একটা পর্যায়ে যেতে পারে যদি কেউ ইন্টারেস্টেড হয় আর কি। গবেষণাটি সফলতা পেলে বাণিজ্যিকভাবে খামার করা সম্ভব হবে। আলিমাল রাজি, চ্যানেল আই। জানাবো খেলার খবর।